একটা ভিডিও র‍্যাঙ্কিং এর জন্য লাস্ট ক্লাসে আমরা এসইও দেখছিলাম আজকে আরো সেলেকশন ফিচার দেখব ভিডিওতে হ্যাঁ 10 নাম্বার টিপ রিলেভেন্সি ক্লাসের টাল অফ কনসিস্টেন্সি ভিডিও সাবটাইটেল একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরস আপনি যে ভিডিওটা সেট করছেন এবং সাবটাইটেলটা ভিডিওর উপর যদি বসা দেন ওইটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরস না ইউটিউবের প্ল্যাটফর্ম আছে এখানে সাবটাইটেলটা সেট করে দিতে হবে যদি আগে থেকে এমবেড করা থাকে সেটা না আপনি এখানে বসাতে হবে সেটাই উদ্দেশ্য সাবটাইটেল এটা আমরা দেখব তো এই সেকশনটা এখন যাচ্ছি না আমরা প্র্যাকটিক্যালি দেখব এন্ড স্ক্রিন অর অ্যানোটেশন কোন একটা ভিডিওতে দেখবেন যে অনেক স্টিকার থাকে এই টাইপের স্টিকারগুলোকে বলা হচ্ছে অ্যানোটেশন এটা একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরের কাউন্ট স্যার সো আমরা এটাও শিখব এটাও আমি রেখে দিয়েছি এখন যাচ্ছি না কার্ডস ভিডিওর কার্ড সেট করতে হয় কার্ড কোন ভিডিও দেখতে গেলে দেখবেন যে ভিডিওর উপরের দিকে একটা আই বাটন থাকে দেখবো এটা একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরস এটা কাউন্ট হচ্ছে ভিডিওর কোয়ালিটি একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরস ইউটিউব সবসময় বেস্ট রেজাল্টগুলো তার অডিয়েন্সের কাছে বোঝা যায় এই জন্য সবাই youtube.com এ রেজাল্ট দেখতে আসে আদারওয়াইজ তারা ডেইলি মোশনে চলে যেত এরা ভিমিওতে চলে যেত বেস্ট রেজাল্ট বলতে এক কথায় আপনার কম্পিউটার যদি 720 ভিডিও এক্সপোর্ট করে আপনাকে 1080 ভিডিও এক্সপোর্ট করতে হবে এবং যদি তাই হয় আপনার কম্পিউটার যদি 1080 করে তাহলে আপনাকে 4K অথবা আরো এর হাই স্কোর 4K এর উপর হাই স্কোর যদি হয় হ্যাঁ এইগুলা আছে একটু আছে আচ্ছা ওকে তাহলে আপনি সেই কিন্তু বাট এটা তো পসিবল না এটা খুব পসিবল না বাট টু ফ্রিকোয়েন্ট যদি বলি এইটা সবচেয়ে বেশি চলতেছে 720p যেটা আপনাকে এই কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করতে হবে হাইস্ট কোয়ালিটি অ্যাসিওর করে লো কোয়ালিটি ভিডিওগুলো গুগল র‍্যাঙ্ক খুব কম দেয় যখন ভিডিও এক্সপোর্ট করবেন হাইস্ট কোয়ালিটি এবং এইচডি সেকেন্ড ভার্সন 1080p এটা এটা অ্যাসিওর করে অনেকে এই 720 করতেছে 1280 720 এর আপনার এটির আপগ্রেড ভার্সন যেটা 1920 1080 এটাতে ভিডিও এক্সপোর্ট করা এটাই সবচেয়ে ভালো হবে সাবস্ক্রাইবার কোন একটা চ্যানেলের সাবস্ক্রাইবার এটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর এর কাম করে যার চ্যানেলে যত বেশি সাবস্ক্রাইবার ওই চ্যানেলগুলা কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্কিং এ খুব তাড়াতাড়ি চলে আসে সাবস্ক্রাইবার এটা এখন আসবে না এটা আস্তে আস্তে চলে আসবে সময়ের ব্যাপার চ্যানেল এ এর একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর চ্যানেল এ অর্থাৎ আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করেন চ্যানেলগুলো পুরাতন চ্যানেল আপনি আজকে একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করলেন এটার ভ্যালু একরকম বাট একটা চ্যানেল আছে 5 বছর পুরাতন অনেক আগে ক্রিয়েট করা কাজ করেননি বাট পুরাতন চ্যানেল ওয়েবে আছে 5 বছর যাবত কাজ করা হয়নি তারপর গুগলের চোখে ওই চ্যানেলগুলোর এক্সট্রা বাটন পাওয়া যায় প্রায়োরিটি বেশি যেমন আমরা এই ক্ষেত্রে একটা ডোমেনের ক্ষেত্রে বলি ডোমেন এস একটা ডোমেন এস যার যত বেশি ওই ডোমেনগুলো একটু বলে এক্সট্রা বাটন পায় ইউটিউবের ক্ষেত্রেও সেম যে সমস্ত চ্যানেলের এজ বেশি আপনি যদি কোনো পুরাতন চ্যানেল থাকে ওই চ্যানেলগুলো আবার নতুন করে রিনেম করে কাজ করা স্টার্ট করা তখন পুরাতন চ্যানেলের এক্সট্রা ভ্যালু পাওয়া যায় গুগলে ভিডিও ভিউ এটা ইউটিউবের সবচেয়ে পাওয়ারফুল একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর ভিউ অনেক সোর্স থেকে আসতে পারে পেইড ক্যাম্পেইনের থ্রুতে আসতে পারে শেয়ারের থ্রুতে আসতে পারে ব্লগিং এর থ্রুতে আসতে পারে এসইও থ্রুতে আসতে পারে অনেক সোর্স থেকে আসতে পারে যদি আপনি এসইও নাও করেন তাও ভিউ জড়ো হয়েছে কিভাবে পেইড ক্যাম্পেইন করছেন গুগল অ্যাড ইউটিউব অ্যাড যেটা ফেসবুক অ্যাড সেটা থ্রুতে আসে ভিউ একটা ভিডিও যদি এক রাতের মধ্যে 10,000-20,000 ভিউ নিয়ে আসতে পারেন ওই ভিডিওর কিওয়ার্ড যেটা দিয়ে সেট করবেন ওই কিওয়ার্ডটা র‍্যাঙ্কিং এ খুব তাড়াতাড়ি চলে আসবে সো আমরা আজকে দেখব ভিউ আসলে কোন কোন সোর্স থেকে বের করা যায় সেরকম সোর্স গুলো দেখব হ্যাঁ হ্যাঁ পেইডের কস্ট ওই যে অফ পেজ যে আমি বলবো অফ পেজ আসছে তো ভিউ আর অন বড় একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর ইভেন ইভেন আপনার চ্যানেল একদম নতুন চ্যানেল কোনো সাবস্ক্রাইবার নাই অন্য কোনো ভিডিও নাই বাট একটা ভিডিও যেটা অনেক ভিউ হয়ে গেছে আপনি তো পেইড এর থ্রুতে অথবা অন্য কোনো সোর্স থেকে ভিউ নিয়ে আসেন এখানে অথবা ভিউ হচ্ছে ওই সমস্ত ভিডিও যে কিওয়ার্ডে দেন টাইটেলে ওই কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্কিং এ চলে আসে মানে ইউটিউবের সবচেয়ে বড় পাওয়ারফুল সেকশন অ্যাকচুয়ালি এটা ভিউ এটা আলাদাভাবে একটা এক্সট্রা র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাম করে এনগেজমেন্ট ভিডিওর ভিউ হচ্ছে বা কেউ লাইক কমেন্ট শেয়ার করে না কেউ ডিসলাইক দেয় না তো ওই টাইপের ভিডিওগুলো র‍্যাঙ্কিং আসে না ভিউ হচ্ছে সিমিলারলি এগুলো চলতে থাকে এনগেজমেন্ট এটা আলাদা একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে প্লেলিস্ট এটা আমরা দেখব প্লেলিস্ট একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর এটা আমরা দেখব আর দুইটা টপিক এটা হলো রিলেভেন্সি এটা কনসিস্টেন্সি
রিলেভেন্সিটা হলো গুগল সিমিলার টাইপের চ্যানেলগুলো র্যাঙ্ক দেয়। একটা চ্যানেলে সব টাইপের ভিডিও আছে, আমি এক্সাম্পল দিলাম এডুকেশন, এখন এডুকেশন তো অনেক পারপাস হতে পারে, ইংলিশ একটা এডুকেশনের সেকশন, ম্যাথ, ফিজিক্স, বাংলা, এইরকম একটা চ্যানেল, আর একটা চ্যানেল শুধু ইংলিশের উপরে, ইংলিশ লার্নিং। যে সার্চ করবে ইংলিশ লার্নিং কোনো কিওয়ার্ড দিয়ে, গুগল তার কাছে চেষ্টা করবে ওই মিক্সড যে চ্যানেলটা ওইটা হচ্ছে শুধু ইংলিশ রিলেভেন্ট চ্যানেলগুলো তার সামনে নিয়ে যাবে, যে শুধু ইংলিশ কন্টেন্টই আছে, অর্থাৎ এই টপিকের উপর কন্টেন্ট আছে। এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন কোনো চ্যানেলে কাজ করবেন শুধু রিলেভেন্ট ভিডিওগুলো নিয়ে কাজ করবেন, অন্য টপিক না, একটা একটা টপিক মানে ওই সেম টাইপের যত ভিডিও আছে ওই একই টপিক নিয়ে একটা চ্যানেল হবে, এবং এই রিলেভেন্ট চ্যানেলগুলো র্যাঙ্ক করতে হবে। বড় চ্যানেল যারা অনেক বেশি কন্টেন্ট আইডিয়া নিয়ে কাজ করে বাট একই চ্যানেল ইমপ্লিমেন্ট করবে, এই সমস্ত চ্যানেলের র্যাঙ্কিং আসতে সময় লাগে। আর লাস্ট হচ্ছে কনসিস্টেন্সি, আপনি 7 দিন ভিডিও দেন 15 দিন খোঁজ নাই, 15 দিন দিচ্ছেন আবার আপনি 1 মাস খোঁজ নাই, এরকম না, এটা সার্চ ইঞ্জিন, এরা এরা এটা একটা নির্দিষ্ট স্ক্যাজুয়াল মেনটেন করে, এটা এটা পছন্দ করে যে আপনি যদি প্রতিদিন একটা ভিডিও দেন তাহলে প্রতিদিন রাত 10টায় দেন, যদি 2 দিন পর পর দেন তাহলে একই টাইমে দেন, একটা ইন্টারভাল সেট করেন, যদি 3 দিন পর পর ভিডিও দেন একই টাইমে দেন এবং 3 দিন পর পর এটা কন্টিনিউ করেন। এটা সুবিধা কার, এটা ইউজার ফ্রেন্ডলি, যে সাবস্ক্রাইব করবে তার জন্য সুবিধা, সে জানে যে আজকে এই চ্যানেলে ভিডিও আপলোড হবে, এটা ইউটিউবের জন্য সুবিধা। কোন অর্থে ইউটিউবের জন্য সুবিধা, ইউটিউব এই ভিডিওটা তো ইন্ডেক্স করবে, তাই না, ইন্ডেক্স করে তার ডাটাবেজে নেবে, কোনো ভিডিও যদি ইন্ডেক্স না হয় তাহলে কিন্তু সেটা কখনোই সার্চে আসবে না। তো এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, যে কনসিস্টেন্সি, এটা শুধুমাত্র ভিডিও না ওয়েবসাইটের আর্টিকেলের জন্য সেম অবস্থা, যে আমরা একটা নির্দিষ্ট টাইমে কন্টেন্ট পাবলিশ করবো আমার বিভিন্ন ইয়াতে ওয়েব অ্যাসেটগুলোতে। তো এই তো কিছু কিছু এক্সট্রা অ্যাডিশনাল ফিচার যেগুলো বলার জন্য বলছি, আর কিছু প্র্যাকটিক্যাল দেখবো, সাবটাইটেল, ইন স্ক্রিন, কার্ডস, তারপর প্লে লিস্ট, এগুলো আমরা প্র্যাকটিস করবো, এগুলো আমরা সেশনে আসে এগুলো দেখবো। তো একটা ভিডিও র্যাঙ্কিং অ্যাকচুয়ালি শুধু এসইও না, আরও অনেক ফ্যাক্টর প্রকাশ করে, এবং আমি দেখাবো যে আজকে ভিডিওর কোন কোন সোর্স থেকে ভিউ আসতে পারে, এরকম ওই অ্যানালাইসিস চেক করলে বুঝতে পারবে। একটা স্টেপ হলো অফ পেজ অথবা ব্যাকলিংকস, এবং এটাকে আমি দুইটা সেগমেন্টে নিচ্ছি, একটা হলো পেইড সেগমেন্ট, একটা হলো ফ্রি সেগমেন্ট। ইউটিউব অ্যাডস অর্থাৎ অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট এখানে ইউজ করা হচ্ছে, আর কি হলো ফেসবুক অ্যাডস। আর যদি ফ্রিতে বলি কয়েকটা স্টেপ, সোশ্যাল নেটওয়ার্ক, গুগল প্লাস, ব্লগিং, কন্টেন্ট মার্কেটিং, আরেকটা সেকশন রাখলাম ফেসবুক গ্রুপ, আমি অফপেজকে এটা ভিউ জেনারেট করার একটা সেশন রেখেছি। অফ পেজের সুবিধা দুইটা, ব্যাকলিং করার সুবিধা দুইটা, কি সুবিধা, একটা সুবিধা হলো কোনো ভিডিও অন পেজ করা শেষ কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখতেছেন ভিডিওটা র্যাঙ্কিং আসেনি, মানে ফার্স্ট পেজেও নাই, সেকেন্ড পেজেও নাই, থার্ড পেজেও নাই, 100 রেজাল্টসের মধ্যেই নাই, তাহলে এটার তো অন পেজের কোনো কাজ নেই, কারণ টাইটেল তো একবারই সেট করছি, টাইটেলের হাত দেওয়া যাচ্ছে না, ডিসক্রিপশন হয়তো বড় করতে পারেন বাট অন্য সেকশনগুলো চেঞ্জ করার কিছু তার দেখি না। তাহলে পরের কাজটা হলো আপনার ভিডিওর লিঙ্কগুলো নিয়মিত শুধু শেয়ার করা, কোথায় যাবে ইউটিউব.com এর একটা ভিডিওর লিঙ্ক, সেটা শেয়ার হবে অন্যান্য ওয়েবসাইটে,
গুগল দেখতেছে যে একটা লিংক যখন অন্য যত ওয়েবসাইটে থাকবে ওইটার ভ্যালু আলাদা, তার মানে কি ওইটা একটা অথরিটি লিংক, যে এই লিংকটা এত ওয়েবসাইটে, গুগল এটাকে এইভাবে দেখতেছে, তার মানে অথরিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর ওই যত লিংক শেয়ার বাড়বে ওইটার তত তাড়াতাড়ি র্যাঙ্কিংটা বাড়বে আস্তে আস্তে। এই জন্য আমরা অন পেজের পর যে কাজটা করি সেটা হলো অফ পেজ, শুধু লিঙ্কগুলো শেয়ার করা কন্টিনিউয়াসলি বিভিন্ন প্ল্যাটফর্মে। তো র্যাঙ্কিংয়ের জন্য অফ পেজ একটা ইম্প্যাক্ট রাখে। আরেকটা বড় সোর্স হলো ভিউ বাড়ানোর জন্য অফ পেজের কাজ করি আমরা। ভিউ বাড়ানো মনে করেন আমি শেয়ার করলাম হলো ফেসবুকে, ফেসবুকে তো অনেক ট্রাফিক, কারণ ফেসবুকের ট্রাফিক আমার ভিডিওতে চলে আসতেছে, ভিডিও দেখতেছে। তো আমি দুইটা কারণে করছি, সেটা র্যাঙ্কিং আর একটা বাইরের এক্সটার্নাল ভিউ বের করার জন্য আমরা বেসিক্যালি অফ পেজের কাজগুলো করে থাকি। তো আমি এখানে দুইটা সেগমেন্ট করলাম, একটা হলো পেইড একটা ফ্রি। পেইডটা একটু বলি, এটা ফ্রিতে অ্যাকচুয়ালি সবাই করে না, যা আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করবেন যাদের বাজেট আছে, অ্যাকচুয়ালি যাদের বাজেট আছে তারা যেটা করতেছে, মনে করেন একটা ভিডিও আপলোড করা শেষ, এই ভিডিওর জন্য তারা ইউটিউব অ্যাড ক্রিয়েট করতেছে প্রথমেই। এবং বাংলাদেশে এক সেন্টে এক ভিউ পাওয়া যায়, এক ডলারে একশো ভিউ আসে, এবং যদি $100 খরচ করি আমি এক দিনের মধ্যে মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমার ভিডিওর জন্য 10,000 ভিউ কাউন্ট করতে পারি, মানে নিয়ে আসতে পারবো। বাংলাদেশে এক ভিউর জন্য ইউটিউবের অ্যাডে এক টাকা অথবা এক সেন্ট, যাদের বাজেট আছে তারা প্রথম পেইড ক্যাম্পেইন করতেছে। আর এই যে $100 ইনভেস্ট করবো, এই $100 যে তারা এখান থেকে $2,000 তুলবে, কারণ তাদের ভিডিওর কোয়ালিটি এরকম। আমি দেখাচ্ছি একটা স্যাম্পল দিয়ে ইউজ করবো। রোবোটিক ভিউ দিন শেষ হয়ে গেছে। $25 ওই তো ইয়ারলি চার্জ নিয়ে নিচ্ছে।
আমি বাংলা হিন্দি ইংলি মনে মনে করেন যে সাউন্ডে দেখতে হবে তামিলটা তামিলটা দেখি মানে তার টাকা আছে সে তার খরচ করলে 10,000 জন ভিউ হচ্ছে ঠিক আছে স্যার অনেক বেশি
ভাই এই কলমটা ঠিক আছে কই ভাই এই যে একবার আস্তে আস্তে জিজ্ঞেস করেন তারপর যদি তো ক্লেম না করে তাহলে কোন কিছু সাদা কাগজ দিছে বলেন করতে যে সিগনেচার Thank you.
আসি দেখেন এই চ্যানেলে ওনাদের সাবস্ক্রাইবার অনেক, যদিও ভিউ ডেফিনেটলি অনেকে ওনাদের এমনি চলে আসে। তারপর আমি ওনাদের প্রথম দিকে যে ইয়াটা ছিল, এই যে একটা কন্টেন্ট আপলোড করতেছে, যেহেতু ওনাদের ইয়া আছে এবং ওনাদের এই যে টুলস, আমরা লাস্ট ক্লাসে বিআইটিইউ নামে একটা টুলস দেখছিলাম, এখান থেকে একটা এস্টিমেশন দেখা যাচ্ছে ওনাদের মান্থলি ইনকাম $6,000 উপরে। সো ওনারা একটা ভিডিওর জন্য যদি $50 ক্রস করে কোনো সমস্যাই নেই। তো এই যে একটা ভিডিও, অথবা এই যে একটা ভিডিও, যখন একটা ভিডিও আপলোড করতেছে এরা, এই ভিডিওগুলো আপলোড করার পরপরই এরা কী করতেছে, এরা কন্টিনিউসলি পেইড ক্যাম্পেইন করতেছে। প্রথম দিনে হয়তো ওরা $100 একটা ক্যাম্পেইন করলো, প্রথমে কিছু ভিউ নিয়ে আসলো যেটা পেইড মেথডে, পরবর্তীতে তখন আর এদেরকে আর পিছনে তাকাতে হচ্ছে না, অটো ওই ভিউগুলো আস্তে আস্তে চলে আসে। একে তো সাবস্ক্রাইবার আছে, ভেরিফাইড চ্যানেল, এবং সেই সাথে ওই যে ইউটিউব তখন নিজে প্রমোট করা স্টার্ট করে। কীভাবে? অর্থাৎ একটা ভিডিও একদিনের ভিতরে যদি ভিউ কাউন্ট হয়, তখন ইউটিউব আপনারা যে টপিক দিয়ে সার্চ করবেন ওই টপিক রিলেভেন্ট ভিডিওগুলো আপনার হোম পেজে চলে আসবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই যে সাইড বার, আপনি যে টাইপের ভিডিও দেখবেন রেকমেন্ডেড ভিডিও আকারে অনেক সময় সাইডের পরে চলে আসে। ইউটিউব তখন এগুলো নিজের ইয়া করে, প্রমোট করে। এই জন্য প্রথম দিকে ভিউ কাউন্ট করা, ভিউ নিয়ে আসা একটা জরুরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই এই জন্যই বলছি যে আপনার পেইড এবং এটা মেথডটা আর ফ্রি, আর ফেসবুক অ্যাডটা আমরা তো দেখবো, কারণ ইউটিউবের অ্যাড এই অ্যাডওয়ার্ডের এটা অ্যাকচুয়ালি আমাদের কোর্সে নাই, এটা আমরা দেখাই না। ইউটিউবের ফেসবুক অ্যাডটা আমরা দেখবো কীরকম, একটা ভিডিওর স্মলার একটা পোর্শন, মনে করেন ভিডিওটা 4 মিনিটের, এটা একটা প্রোমো ভিডিও বানাবো 30 সেকেন্ডসের। প্রোমো ভিডিওটা আমার ফেসবুক যে পেজ থাকবে আমার চ্যানেলের নামে, ওই পেজে প্রমোট করব, ওই পেজে আপলোড করব, এবং মেইন ভিডিওর লিঙ্কটা পোস্টের সেকশনে দিয়ে দিব, দিয়ে এটার পর অ্যাড দিয়ে দিব। যদি অ্যাড দিই, বাংলাদেশে ভিডিও রিসের জন্য, মানে ভিডিও পোস্টের জন্য রিস হয় $1, মোটামুটি আপনার 8 থেকে 10,000 পিপল রিস করে $1 ভিডিওর পোস্টের জন্য ফেসবুকে। এবং এই যে $1 10,000 রিস, এখন ওইখান থেকে কতজন এখন ক্লিক করবে সেটা ডিপেন্ড করবে অডিয়েন্সের উপরে, বাট এখান থেকে অনেক সময় ভিউ বাড়ানো হচ্ছে, কারণ ওইখানে অ্যাডের কস্ট খুবই কম এবং শুধু রিসই করতেছে, তারপর হয়তো অডিয়েন্স যদি ক্লিক করে ভিডিওতে চলে আসে। তো এই দুইটা মেথডে লোকাল মার্কেট হোক, ইন্টারন্যাশনাল মার্কেট হোক, সবাই প্রথম দিকে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা পেইড ক্যাম্পেইন করে, প্রথম দিকে ভিউ নিয়ে আসে, তারপরে এটা আস্তে আস্তে এমনিই ভিডিওর ভিউ বাড়তে থাকে। তো এইটা হলো আপনার ফার্স্ট স্টেপ, একটা ভিডিও ভিউ বাড়ানোর একটা স্টেপ, সেটা হলো পেইড মেথড। এবার চলে আসি কিছু ফ্রি মেথডে, ফ্রি মেথড দেখবো আমরা কিছু। প্রথম স্টেপটাই বলতেছে সোশ্যাল নেটওয়ার্ক, একটা ভিডিও ভাইরাল হয় কেন, এটা কন্টিনিউয়াসলি শেয়ার যায়। আমি শেয়ার করলাম মানে আমার ফ্রেন্ড আছে 2000 পিপলের কাছে কিন্তু যাওয়ার চান্স আছে, ওই ফ্রেন্ডরা যদি আবার শেয়ার করে, এরকম কন্টিনিউয়াসলি শেয়ার হচ্ছে না। একটা ভিডিও যখন সোশ্যাল নেটওয়ার্ক বেশি হয়, ওই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, আর এই সোশ্যাল নেটওয়ার্ক শেয়ার প্রথম স্টার্ট হবে আপনার হাত দিয়ে। মোটামুটি অনেক সোশ্যাল মিডিয়া আছে, অনেক সোশ্যাল বুকমার্কিং সাইট আছে, এর ভিতর থেকে ইউটিউব থেকে কিছু রেকমেন্ডেড সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিয়ে দিছে। কী কী এখানে দেখেন, কিছু সোশ্যাল মিডিয়া আছে, এই যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এখানে মিনি ব্লগ সাইট আছে যেমন টাম্বলার, ব্লগার, এখানে সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট আছে যেমন রেডিট, এপাশে আছে ডিক, স্টাম্বল আপন, ওকে, মাল্টিপল কিছু অপশন রয়েছে, লাইভ জার্নাল কিছু অপশন আছে। অর্থাৎ আপনার আগের থেকে কোনো একটা ইমেল দিয়ে এই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট করা থাকবে, একটা ভিডিও আপলোড করা শেষ, এবার ম্যানুয়ালি এই সমস্ত জায়গায় যে আপনাকে শেয়ার করে দিতে হবে। যদি শেয়ার করে দেই, এইখানকার যারা ট্রাফিক তারা তো দেখতেইছে, আবার এই লিঙ্কটা এই সমস্ত সাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে, মানে লিঙ্ক ব্যাক পাচ্ছে, তার মানে আমার একটা লিঙ্ক তেরোটা ওয়েবসাইটে শেয়ার করা যাচ্ছে। তো এইটাই বলতেছে সোশ্যাল নেটওয়ার্ক, কারণ এখানে গুগল রেকমেন্ডে 13টা দিয়ে দিছে, এই 13টাতে আগে শেয়ার দেন, এরপরে আরও যত বেশি শেয়ার করবেন তত লাভ। তো ফার্স্ট স্টেপ, একটা ভিডিও আপলোড করার সাথে সাথে যদি পসিবল হয় তাহলে এটা শেয়ার করার সার্চ করেন। পরের স্টেপটা বলতেছে গুগল প্লাস শেয়ার, গুগল প্লাস, গুগল প্লাস অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের জন্য, বেসিক্যালি একটা ওয়েব পেজ র্যাঙ্কিংয়ের, একটা ভিডিও র্যাঙ্কিং, একটা গুগল প্লে স্টোরের অ্যাপস র্যাঙ্কিং, এটার জন্য গুগল প্লাস একাই যথেষ্ট ছিল, এখন আর এখন ওইভাবে নাই। একটা সময় বলতে তাও 2015 পর্যন্ত এই কাজটা খুব ভালোভাবে চলতো, এখনও কাজ করে, বাট তুলনামূলক কম। একটা ভিডিও আপলোড করা শেষ,
লিংকটা গুগল প্লাসের 10টা জিমেইলে শেয়ার করে দিলাম, 10টা জিমেইল মানে 10টা গুগল প্লাস প্রোফাইলে শেয়ার করে দিলাম। আর কোনো কিছু দরকার নাই, শুধু গুগল প্লাস শেয়ার। গুগল প্লাস শেয়ার করলে সুবিধাটা কি, ওখানে ট্রাফিক নাই তো কি হয়েছে, গুগলে তো অনেক প্রোডাক্ট, আবার গুগল সার্চ র্যাঙ্কিংয়ে ওই ইয়েটা চলে আসতেছে, ওই পোস্টটা চলে আসতেছে, এই জন্য একটা ভিডিওর এইভাবে র্যাঙ্কিংটা বাড়ে। আর র্যাঙ্কিংটা আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, আমি যদি গুগল প্লাসে শেয়ার করলাম এই যে পোস্টটা যাচ্ছে, এই পোস্টের যত প্লাস অন পাবে ওইটার র্যাঙ্কিং তত বেশি হবে। প্লাস অন এখন পাবে তো অডিয়েন্স থাকলে, তারপর তো প্লাস অন পাবে। এখন প্লাস অনের জন্য কেন তারা সুবিধাটা রাখলো, সুবিধাটা এই জন্য যে গুগল প্লাসে ট্রাফিক নেই, বাট আপনার কন্টেন্টের জন্য গুগল প্লাসের ট্রাফিক এনগেজমেন্টে আসতেছে, গুগল এইটা দেখে, এইটা দেখার কারণে এটা ওরা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে সেট করে গুগল প্লাসকে। তো আপনি একটা ভিডিও আপলোড করার সাথে সাথে এটা গুগল প্লাসের প্রোফাইল পেজ এবং কমিউনিটি শিখছি আমরা, বিভিন্ন কমিউনিটিতে যায় যায় শেয়ার করেন। দেখেন মাল্টিপল কমিউনিটি আছে, সেটা হলো ইউটিউব প্রমোশন নামে অনেক অনেক কমিউনিটি আছে, দিনে দরকার হলে 10-15টাতে শেয়ার করেন যদি পাশে এই ভিডিওটা, এখান থেকে আপনার র্যাঙ্কিংটা বাড়বে, এক্সট্রা ভিউ চলে আসবে, হয়তো ওই সার্চ রেজাল থেকে অথবা গুগল প্লাস থেকেও চলে আসবে সব চার্চ আছে। ইউটিউবের ভিডিও প্রমোশনের আরেকটা বড় সেশন হলো ব্লগিং। আমি বলছিলাম আপনাদের যে একটা চ্যানেল মানে একটা ব্লগ সাইট থাকা উচিত, একটা ব্লগ সাইট থাকা উচিত। গুগল যেটা দেখে একটা কন্টেন্টকে বেসিক্যালি একটা কাস্টম ডোমেনে এমবেড করা হয়। আমি এখানে একটা স্যাম্পল ওয়েবসাইট দেখে মনে করি আমাদের আলামিন স্যারের ওনার ওয়েবসাইটে যাচ্ছি, বিক্রয় .com নিয়ে একটা কন্টেন্ট এবং এটার ভিতরে দেখেন একটা ভিডিও এম্বেড করা। এই এম্বেডিংটাই হলো আপনার ব্লগিং। কিভাবে আমি বলতেছি যে এই ভিডিওটা একটা ব্যাকলিংক পাচ্ছে একটা কেনার ডোমেন থেকে, দেখতে পাই কিনা, এবং এই কেনার ডোমেন থেকে ব্যাকলিংক পাওয়ার জন্য মানে youtube.com ব্যাকলিংক পাচ্ছে কেনার ডোমেন থেকে, এটা গুগল অনেক ভালো চোখে দেখে। অর্থাৎ একটা কন্টেন্টের ভিডিওর ভিডিওটাকে এম্বেড করে বসানো, এটাই বলতেছে ব্লগিং। তো আমি এই জন্য বলি যে একটা আপনাদের একটা সাইট দেখাই এবং ওনার ইনকাম সোর্স দুই দিকে, ব্লগিং এই জন্য বলি যে ইনকাম সোর্স দুই দিক থেকে বের করতে পারবেন। ল্যাবনল একটা সাইট আছে, ইন্ডিয়ান ব্লগার, উনি টপ ক্লাস ব্লগার, উনি একটা সাইট মেনটেন করে ল্যাবনল নামে, উনি টেক রিলেভেন্ট সব কন্টেন্টগুলো এখানে পাবলিশ করে। কন্টেন্টের ইয়া খুব বড় না, 400-500 ওয়ার্ডের কন্টেন্ট। এই যে কন্টেন্টগুলো পাবলিশ করতেছে, উনি যে কনসেপ্টটা বের করছে এই কনসেপ্টটা উনি প্রথমে কী করলো, টেক্সট ফরম্যাটে লিখলো, এবং এই যে অ্যাডসেন্স চলতেছে, যে অ্যাডস এখান থেকে আর্ন করতেছে সে। আচ্ছা, আবার এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে সে একটা ভিডিও তৈরি করলো, এবং দেখেন এই যে ভিডিওটা এম্বেড করা আছে, এবং এই ভিডিওটা একটা ব্যাকলিংক পাচ্ছে কই থেকে, এই যে একটা কাস্টম ডোমেন থেকে, এটাই গুগল দেখতেছে। এবং একটা ভিডিও যত কাস্টম ডোমেন থেকে ব্যাকলিংক পাবে, আপনি তো একটাই করতে পারবেন, অন্য আপনার আর বেশি করতে পারবেন না, কারণ আপনার অন্যের ওয়েবসাইটের অ্যাক্সেস তো আপনার কাছে নাই, আপনি শুধু আপনার ওয়েবসাইটেই করতে পারবেন। এবং আমি যদি ওনার চ্যানেলে যাই, দেখেন উনি ট্রাফিককে ক্রস করতেছে, যে কেউ যদি চায় ভিডিও আপনার কন্টেন্ট পড়তে পারবে, ভিডিও দেখতে পারবে। আবার কেউ যদি ওনার চ্যানেলে যায়, ওনার চ্যানেলে যায় তো ওনার চ্যানেল থেকেও ভিডিওটা দেখতে পারবে। এই যে হোয়াট ফেসবুক নোস অ্যাবাউট ইয়ার ফটোগ্রাফস, এটা একটা, আর এখানে একটা আছে একই টাইপের কন্টেন্ট, দেখেন নোস হোয়াট ফেসবুক ক্যান সি ইনসাইড ইয়ার ফটোগ্রাফ, সেম কন্টেন্ট আলাদা টাইটেলে, কনসেপ্টটা দেখেন সেম, একটা হলো আর্টিকেল ফর্ম্যাট, একটা ভিডিও ফর্ম্যাট। এবং এখান থেকে উনি অ্যাড ইনকাম, এই যে অ্যাডের জন্য দেখেন হলুদ বাটন, এই যে অ্যাড চলবে, এখানেও অ্যাড থেকে উনি ইনকাম করতেছে, কনসেপ্ট সেম। তো এই জন্য বলা হচ্ছে যে আপনি যখন কোনো চ্যানেল করবেন, এই চ্যানেলের নামে একটা ইয়া ওয়েবসাইট নেন, ব্লগিং করা স্টার্ট করেন, দুই দিক থেকেই ভিডিও বানান, আর্টিকেলও লেখেন, আর্টিকেলটা এইদিকে যাবে এবং ট্রাফিক ক্রস হবে, এখানকার ট্রাফিকই ভিডিও দেখতেছে, আবার এখানকার ট্রাফিকই দেখেন ডিসক্রিপশনের সেকশন আছে যে লিঙ্ক, তার ওয়েব পেজের লিঙ্ক আলটিমেটলি ক্লিক করলে এই যে এই ইয়েতে আসবে, সো ট্রাফিক ক্রস হচ্ছে। ব্লগিং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। ব্লগিং আর্টিকেল লিখে লিখে ওয়েবসাইটে মার্কেটিং করা, এটা হলো ব্লগিং। এটা আলটিমেট টার্গেট হলো ভিডিওটা প্রমোট করা, আর হয়তো ব্লগিংয়ের থ্রুতে যে অ্যাডসেন্স ইনকাম করা। সো অ্যাডসেন্স দুই দিক থেকে ইনকাম আসতেছে, তার ভিডিও থেকে ইনকাম আসতেছে, ওয়েবসাইট থেকে ইনকাম আসতেছে, এই যে অ্যাডসেন্স।
পরের সেশনটা চলে আসছে কন্টেন্ট মার্কেটিং। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো, একটু দেখাচ্ছি কীভাবে ভিডিওগুলো এমবেড করতে হয়। আমি দেখাচ্ছি, এটা দেখাবো, হ্যাঁ ফ্রি ফ্রি ব্লগ দিয়ে আমি আপাতত দেখাচ্ছি। এটা কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং হলো আপনি যে কন্টেন্টটা রেডি করছেন এই কন্টেন্টের জন্য আর্টিকেল লেখেন। আপনি যে কন্টেন্টটা ওয়েবে আপলোড কর ইয়া আপনি ইউটিউবে আপলোড করছেন এই কন্টেন্টের জন্য আর্টিকেল লেখেন এবং সেটা কিওয়ার্ড ফোকাস করে। কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, আচ্ছা এই কিওয়ার্ড ফোকাস করে এখন আর্টিকেল লেখার পর আপনি ওই সমস্ত ওয়েবসাইট খুঁজে বের করেন যে সমস্ত ওয়েবসাইটগুলো কন্টেন্ট পাবলিশ করতে দেয়। এটা বেসিক্যালি একটা এসইওর ফ্যাক্টর, এসইওর একটা স্টেপ, ব্যাকলিংক ক্রিয়েট করার। আমি একটু সার্চ করি ডিজিটাল মার্কেটিং এবং এখানে কোটেশনের ভিতরে লিখলাম রাইট ফর আস। অনেক ওয়েবসাইট আছে যারা তাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখতে দেয়। সুবিধাটা কি, আমার আর্টিকেল ওনার ওয়েবসাইটে পাবলিশ করার সুবিধাটা কি, বিনিময়ে ওনার কাছ থেকে আমি একটা ব্যাকলিংক পাবো, ওনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইট অথবা আমার ভিডিওর একটা ব্যাকলিংক পাবো, একটা রেফারেন্স পাবো। এখানে দেখেন অনেক ওয়েবসাইট চলে আসবে যারা এগুলো লেখাশোনা বলছে, যেমন রাইট ফর ব্র্যান্ড ড্রাইভ অ্যান্ড ডিজিটাল, এই ওয়েবসাইটটা ওরা কন্টেন্ট পাবলিশ করে, ওদের সাথে যোগাযোগ করেন এবং এখানে গাইডলাইনগুলো দিছে, গাইডলাইনগুলো দিছে। আপনি কী করবেন, এই টাইপের কন্টেন্ট নিয়ে ইয়া একটা আর্টিকেল লিখলেন 400-500 ওয়ার্ডের এবং ওরা স্টেপ বলে দিবে যে অ্যাটলিস্ট কত ওয়ার্ড, এটা বলে দিচ্ছে 600-1000 ওয়ার্ডের মধ্যে হতো আর্টিকেলটা। আর্টিকেলটা ওদের সাবমিট করেন আর ভিডিওর লিঙ্কটা ওদেরকে বলেন যে যে আর্টিকেলটা দিচ্ছ ওই আর্টিকেলের মধ্যে আমার ভিডিওর লিঙ্ক ইয়েটা এমবেড করে দিতে হবে। হ্যাঁ লিঙ্ক তো না, এই যে স্টেপটা ওয়েবসাইটটা, ওকে যেটা গুগল দেখতেছে যে এই ভিডিওটা এই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাচ্ছে, মানে এমবেড করা আছে, আমার লাভটা এটা। আর এইভাবে বেসিক্যালি ব্যাকলিং গুলো ক্রিয়েট করা হয়, এইভাবে কন্টেন্ট মার্কেটিং ক্রিয়েট করা হচ্ছে। আর্টিকেলটা ইউনিক হতে হবে, ইউনিক হতে হবে ওই যে আপডেট কন্টেন্ট পায় তারা তাদের কন্টেন্ট নিয়ে বাড়াচ্ছে। এরকম অনেক সাইট আছে ওয়েবে, যেমন লোকাল মার্কেটে যেমন টেক টু ইনসোরাও করতেছে, ওদের এখানে গেস্ট ব্লগ ইয়ার রাইটার হিসেবে লিখতে পারবেন, এরকম অনেকই আছে। তো এটা একটা স্টেপ, আমি এটা ফ্রি সাইট একটু দেখাচ্ছি, ফ্রি সাইট বাংলাদেশে আমি ফ্রি সাইট একটু দেখাচ্ছি। ফ্রি সাইট বলতে মনে করেন যে অথবা অনেক সাইটে যেরকম নাও থাকে, মনে করেন আপনি দেখলাম যে পীযূষ ভাইয়ের সাইট আছে, পীযূষ ভাই ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে, আপনি যদি নাও দেখেন যে পীযূষ ভাই আর্টিকেল পাবলিশ করে না, বাইরের অন্য গেস্ট ব্লগারের আর্টিকেল পাবলিশ করে না, আপনি আমাকে রিকোয়েস্ট করেন, মেল করতে পারেন যে ভাই আমি আপনার সাইটটা দেখলাম এবং আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, আমার একটা প্রোডাক্ট প্রমোশন করা দরকার, বিনিময়ে কী চান। এটা কিন্তু এইভাবে চলে, তার মানে কি পেইড মেথড একটা আছে কন্টেন্ট মার্কেটিং জন্য, পেইড মেথড যে আমি আপনাকে $10 দিব এবং একটা আর্টিকেল দিব, বাট আমি আপনাকে আমার একটা লিঙ্ক প্রমোট করতে হবে। এই প্রসেসটাকে বলতেছে গেস্ট ব্লগিং অথবা এই প্রসেসটা বলতেছে কন্টেন্ট মার্কেটিং। আমার কন্টেন্ট দিয়ে মার্কেটিং করতেছি অন্যের ওয়েবসাইটে, এটা একটা বড় মেথড, অনেক বড় মেথড, এটার জন্য ডেফিনেটলি খরচ করতে হবে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদি হয় ভালো ওয়েবসাইট যেগুলো রেফারেন্স করবে সেক্ষেত্রে ঠিক আছে। আমি এটা ফ্রি সাইটে দেখাচ্ছি, এমবেডটা ফ্রি সাইট, আমি একটু ফ্রি সাইটের সার্চ করি ওয়েব 2.0, এগুলোকে বলা হয় সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট, ওয়েব 2.0 সাইট লিস্ট। এই যে দেখেন এখানে ফ্রি সাইট, এই যে ফ্রি সাইটকে বলা হচ্ছে ওয়েব 2.0, ওয়েবের সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট। wordpress.com, blogger.com, livejournal.com, tumblr.com, weebly.com, এই সমস্ত সাইটে আপনারা কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। এখানে বড় লিস্ট আছে, তো আমি আপাতত ব্লগার দিয়ে দেখাচ্ছি, যে ব্লগার ব্লগার দিয়ে দেখাচ্ছি, ব্লগারটা ওপেন রাখি। এটার মার্কেটিং স্টেপটা কেমন,
আর কন্টেন্ট মার্কেটিং আমি করব বাট ফ্রি মেথডে। এটার জন্য আপনি 200 থেকে 300 ওয়ার্ডের আর্টিকেল বের করবেন। যদি পাঁচটা সাইট ফলো করেন এখান থেকে, তাহলে পাঁচটা একই কন্টেন্টের পাঁচটা ফরম্যাট বানাবেন। যেমন অনেকে স্পিন কন্টেন্ট করতেছে, একই আর্টের আর্টিকেলকে মাল্টিপল ভার্সন করে, এরকম অনেক স্পিনিং টুল আছে মার্কেটে, এরকম অনেক স্পিনিং টুল আছে। অনেক স্পিনিং টুল আছে। এই স্পিনিং টুলগুলো কি করে, একটা আর্টিকেলের মাল্টিপল ভার্সন বানা দেয়। বাট এগুলো আবার হিউম্যান রিডেবল হয় ওঠে না, এটা বোঝা খুব টাফ। যেমন মনে করেন আমি এখানে এই যে টেক্সটটা লিখলাম, এটার একটা ভার্সন বের করবো। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি ফর স্টার্ট আপ, এটা একটা ভার্সন বের করবো। ওরা দিছে দেখেন, আমি দিচ্ছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এজেন্সি ফর স্টার্ট আপ 2017। ওরা কি দিছে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি ফর স্টার্ট আপ 2017। এটা একটু চেঞ্জ করে দিচ্ছে, বাট যদি সেটা হিউম্যান রিডেবল হয় তাহলে এই টাইপের কন্টেন্ট আপনি কাজ করেন। যদি পাঁচটা ওয়েবসাইট ফলো করেন, যে পাঁচটা ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা আপনি ভিডিওটা এমবেড করবেন, এই যে এই সমস্ত সাইট যাদের পিআর বেশি, এখানে চেক করবেন পিআর পেজ র্যাঙ্ক। যেমন এখানে সবচেয়ে বেশি পিআর এখানে হচ্ছে জিং, এটা ইয়া ইয়া সাইট, ব্লগার সাইট, wordpress.com, blogger.com, last.fm, এই দেখেন যাদের পিআর বেশি ওই সমস্ত সাইটে আমরা শেয়ার করব। কী করব, আমি ব্লগারে যাচ্ছি, ব্লগার থেকে আমার যে ডোমেনটা আছে সিলেক্ট করলাম, পোস্ট ক্রিয়েট করব। আমার কাছে এই মুহূর্তে কোনো কন্টেন্ট নাই, আমি আপাতত ডামি টেক্সট দিয়ে সেট করে দিচ্ছি। আপনারা কন্টেন্ট বানায় নেবেন, আমার কন্টেন্ট আপাতত আমি কন্টেন্টটা পেস্ট করলাম। আর আমার টাইটেল, ব্লগের টাইটেল হলো এইটা, অর্থাৎ ভিডিওর যা টাইটেল ছিল সেটাই সেট করলাম। এবার যেটা করব, এই যে ভিডিওটা, এই ভিডিওটার এমবেড কোড নিয়ে আসবো। ভিডিওটা কই, এই যে এখানে ভিডিওটা আমি ওপেন করছি, এই লিঙ্ক দিয়েও কাজ করতে পারবো, সমস্যা নেই। বাট আমরা এমবেড কোড নিয়ে আসবো। এমবেড কোডটা কোথায়, নিচের দিকে আসে, শেয়ার নামে একটা বাটন আছে, এই যে এখানে এমবেড নামে একটা বাটন আছে, দেখতে পাচ্ছি না, এবং এমবেডটাকে কাস্টমাইজ করতে পারবো। এই লিঙ্কটাই আমরা কাজ করবো, এবং এটা কাস্টমাইজ করতে পারবো। এই যেখানে কাস্টমাইজ, কোন স্ক্রিনে নেবেন, স্ক্রিন ছোটো বড়ো করতে পারবেন। এখানে কিছু সেটিংস আছে, সেটিংস দেখে দেখে নেন যে কীভাবে আসবে না আসবে, তা দেখে দেখে নেন। টাইটেলটা শো করতেছে না, আমি এই এই ইয়েটা এখন নিয়েছি। এবার এটার ভিতর ভিডিওটা এমবেড করবো, যাচ্ছি এইচটিএমএল সেকশনে, এই দেখেন ভিডিওটা এমবেড করা হচ্ছে। এখন যদি দেখি, অর্থাৎ আমার ভিডিওটা একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে ব্লগস্পটের একটা ডোমেন থেকে, একটা ফ্রি ডোমেন থেকে ব্লগ ইয়া পাচ্ছে, এটা গুগল দেখতেছে। এবং এটা যেহেতু একটা কন্টেন্ট, এটা গুগলে র্যাঙ্ক করতে পারে, চান্স আছে, কারণ একটা ব্লগ সাইটের কন্টেন্ট গুগলে চলে আসতে পারে। অথবা একটা ব্যাকলিঙ্ক পাচ্ছে এইখান সোর্স থেকে। হ্যাঁ, আমরা মানে ওনাদের ওয়েবসাইটে আমরা রেফারেন্স পাচ্ছি গুগলের জন্য। তো আমরা এটা ফ্রি মার্কেটিং, ফ্রি প্রসিডিউর কিছু একটা অপশন দেখলাম, সেটা হলো ব্লগারের প্রোতে। হ্যাঁ, এমবেড করাটা আইপার টু জাস্ট। হ্যাঁ, শিওর, আমি আবার blogger.com এ যাচ্ছি। সিগনেচার সিস্টেম হয়ে গেছে, এটা ড্যাশবোর্ড, আর এটা আমার ওয়েবসাইট। এই যে পোস্ট ক্রিয়েট করলাম, এই যে নিউ পোস্ট, এক একটা ড্যাশবোর্ড কিন্তু একরকম হবে। আমি হয়তো ব্লগারটা দেখাচ্ছি,
আমার কাছে কন্টেন্ট নাই, আমি ডামি টেক্সট এখানে সেট করতেছি, অন্য কন্টেন্ট অ্যাকচুয়ালি কপি করলে চলবে না, আমি ডামি টেক্সট নিচ্ছি, কন্টেন্ট এখানে পাবলিশ করলাম, এটা টাইটেল চাচ্ছে, যেহেতু ব্লগ পোস্ট টাইটেল চাচ্ছে, এই যে টাইটেলটা আমার ভিডিও যে টাইটেল এটি দেখাচ্ছি, আবার এই ভিডিও টাইটেলটা আমি এখানে বসা দিলাম, এবার ভিডিওটা এই আর্টিকেলের মধ্যে এমবেড করে দিব। আগে এই ভিডিওর একটা লিঙ্ক নিয়ে আসি, লিঙ্কটা কোথায়, এই লিঙ্ক নিয়ে কাজ করতে পারবে সমস্যা নয়, বাট আমরা এমবেডের লিঙ্কটা নিয়ে আসবো, ভিডিওর নিচের দিকে আসলে শেয়ার বাটনে ক্লিক করলেই এমবেড একটা বাটন দিচ্ছে, এই যে কোডটা, এই কোডটাই কপি করছি জাস্ট, এবং এখান থেকে নিজের একটু কাস্টমাইজ করে নিতে পারেন, দেখেন পরে পরে দেখলেই বুঝবেন। আমি এবার যাচ্ছি এই যে এখানে, এটা কম্পোজ সেকশনে বসালে চলবে না, কম্পোজিটে নর্মাল টেক্সট হয়ে যাচ্ছে, এটা যেহেতু এইচটিএমএল কোড এটা কোডের মধ্যে বসাতে হবে, তাহলে নিচে যাই কোডের মধ্যে বসা দিলাম, এবার কম্পোজে যাই, এই যে ভিডিওটা এমবেড করা আছে, এই যে এখান থেকে আপনি কোডিংটা দেখেন কোথায় বসা হচ্ছে, আমাকে আপনি কি প্রথম প্যারাগ্রাফে বসাবেন না সেকেন্ড প্যারাগ্রাফে বসাবেন, আপনি নিজে সেট করে দেন, আপনি লাস্টে বসাতে পারবেন, হ্যাঁ হ্যাঁ এই যে আমার ভিডিও, এই যে আমার চ্যানেলের ভিডিও, আমি তো আমার ভিডিও মার্কেটিং করবো, অন্যের ভিডিও মার্কেটিং করে আমার কি লাভ, এবার ভিডিওটা পাবলিশ দিব। লেখার জন্য শুধু টেক্সট লেখার জন্য এইচটিএমএল এ যাচ্ছি, এই দেখেন একটা কোড দিয়ে যে ব্রেক কোড, এটা এইচটিএমএল এর ব্রেক দেওয়ার জন্য বি আর তারপরে আশেপাশে ইয়ে দেওয়া আছে, এটা ব্রেকের একটা কোড, আমি এটার নিচে একটা ইয়া নিছি, স্পেস নিছি, এই যে এখানে কোডটা বসা দিচ্ছি, আমি যদি নিচে বসাতে চান নিচে বসার সমস্যা নেই, তাহলে দেখেন ভিডিওটা দুইবার আসতেছে, একই ভিডিও দুইবার এসে গেলাম একবারই থাকতে, শুধু এখানে এই যে আছে না ইন্টার দেন চলে আসে, অপোজে যাই, এই যে দেখেন মাঝখানে বসে আছে, তো এটা পাবলিশ যদি করি এটা সুবিধা দুইটা, একটা হলো ব্যাকলিংক পাচ্ছে এই ডোমেন থেকে ব্লগার ডট কম ডোমেন থেকে, আরেকটা সুবিধা হলো যেহেতু কিওয়ার্ড ফোকাস করে এটা আমি টাইটেল সেট করছি, এই কিওয়ার্ডের জন্য এই ব্লগ রেজাল্টটা গুগলের ফার্স্ট পেজে আসতে পারে, এটা একটা বেনিফিট হতে পারে, সো আমরা ট্রাফিকও পাচ্ছি আবার ব্যাকলিংকও পাচ্ছি র্যাঙ্কিংয়ের জন্য, এটাই বলতেছে বেসিক্যালি ফ্রি মেথডে কন্টেন্ট মার্কেটিং এই মুহূর্তে, আমার আর্টিকেলটা বিভিন্ন ব্লগ সাইটে মার্কেটিং করা, তো এরকম সার্চ করবেন যে লিস্ট বের করার জন্য সার্চ করবেন যাদের টিআর বেশি পেজ র্যাঙ্ক বেশি, এখানে এই লিস্টে যেমন আছে এখানে একটু দেখে নিতে পারেন, আমি একটা সাইট শেয়ার করে দিচ্ছি, ওকে লাস্ট একটা অপশন হলো ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ ভিউ বের করার জন্য অনেক বড় একটা সোর্স, অনেক বড় একটা সোর্স, আমরা গ্রুপ মার্কেটিংটা দেখব ফেসবুক ক্লাসে যায়, তারপর একটু বলি, আমি নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টে কাজ করি, মনে করেন আমি সাইক্লিং প্রোডাক্ট নিয়ে কাজ করি, একটা ভিডিও আছে ইউটিউবে আমি আপলোড করব, এখন এই ভিডিওটা যদি অ্যানি হাও একটা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারি যেখানে মেম্বার আছে 50,000, যদি শেয়ার করতে পারি এরকম 10টা গ্রুপে শেয়ার করতে পারি, তাহলে আমার এই প্রোডাক্টটা কিন্তু 500,000 পিপলের কাছে রিচ করবে। $1
$100 খরচ করলে আপনি 10,000 ভিউ পাবেন। $1 মোটামুটি আপনি 8 থেকে 10,000 রিচ করাতে পারবেন। আর ওই রিসেল পিপলরা যতজন ক্লিক করে অ্যাকচুয়ালি। আর ফেসবুকে পেজটা আমরা দেখব, ফেসবুক ক্লাসে যাই। নরমাল পোস্টে রিচ অনেক কম, মাত্র 2 থেকে 3,000 রিচ করবে, বাট ভিডিওর জন্য রিচ অনেক বেশি। আমরা আরো কিছু ফিচার দেখব। একটা একটা ভিডিও নিচ্ছি আমি, যেকোনো একটা ভিডিও নিচ্ছি, ভিডিও এডিট বাটনে যাচ্ছি। এই পাশে কিছু অপশন আছে, অপশনগুলো একটু দেখবো। যেমন এখানে একটা অপশন রয়েছে এনহ্যান্সমেন্ট, কোন ভিডিওর যদি কালার চেঞ্জ করতে চান, যদি আপনার ভিডিওর আগে পিছে একটু রিমুভ করার প্রয়োজন আছে, তাহলে আমরা এক্সিস্টিং ভিডিওতে, এক্সিস্টিং যে ভিডিওটা আছে সেই ভিডিওতে সেভ করার জন্য আমরা এই সেকশনটা ইউজ করি। আমরা একটা ভিডিও এডিট করার জন্য ভিডিও এডিটর টুল আছে, বাট ওইটার প্রবলেমটা হচ্ছে নতুন ভিডিওতে যা সেভ হচ্ছে। আর এখানকার সুবিধাটা হচ্ছে এখানে কোনো কিছু চেঞ্জ করলে এক্সিস্টিং ভিডিওতে সেভ হচ্ছে। এখানে দেখেন মাল্টিপল অপশন আছে, এই যে কোনো একটা ভিডিওতে ভিডিও ম্যানেজার থেকে এই যে এডিট বাটনে ক্লিক করা, টোটালি পাশে দেখেন ইনহ্যান্সমেন্ট নামে একটা টার্ম আছে, এখানে আমি কাজ করতেছি। তো এখানে দেখেন কিছু অপশন পাচ্ছি, কুইক ফিক্সেস, কালার প্রবলেম, স্ট্যাবিলাইজ, ফিল লাইট, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, কালার টেম্পারেচার, কিছু অপশন দিচ্ছে। ফিল্টার কিছু অপশন আছে, কোনো ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান ক্লিক করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। কোনো একটা কালারের ইয়েটা বেশি আনতে চাচ্ছেন, আপনার রেশিওটা বেশি আনতে চাচ্ছেন, এটা সিলেক্ট করেন। এই পাশে আছে স্লো মোশন, টাইম ল্যাপস, মাল্টিপল সেকশন আছে, ফিল্ম নামে একটা বাটন আছে। দেখেন কোনো ভিডিও যদি কখনো আগে পিছে রিমুভ করতে হয়, তাহলে দেখেন এখানে শুধু ড্র্যাগ করেন রিমুভ হয়ে যাবে। লাস্টে আমরা লাস্ট ক্লাসে একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম স্টাফ্লিক্সের লোগোটা রিমুভ করা যায় ইউটিউব থেকেই, এবং সেটা এক্সিস্টিং ভিডিওতে সেভ করব। তো আমি ভিডিওতে যাচ্ছি, এই লোগোটা আসবে নিচে এই পেছনের দিকে, এটা শুধু ড্র্যাগ করে আমরা সামনের দিকে নিব, তাহলে দেখেন পেছনে স্টাফিক্সে থাকবে, এটা রিমুভ হয়ে যাবে। যেমন আমি সাবস্ক্রাইব নিয়ে বলতেছি, সাবস্ক্রাইব বাটনটা থাকবে না, ড্র্যাগ করে পেছনের দিকে নিব, এটা উপর থেকে রিমুভ হয়ে যাবে। এবার ডান দিব, এই পাশে সেভ দিব, তাহলে সেভ দিলে এই যে চেঞ্জটা হলো এটা এক্সিস্টিং ভিডিওতে সেভ হয়ে গেল। এটাই হলো সুবিধা হলো ট্রিমের। আমি এটা রিমুভ করতে চাচ্ছি, ট্র্যাক করলাম পেছনের দিকে, উপরের স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখন আর স্টাফিক্স নাই। এবং দেখেন এখানে স্ক্রিনে দেখেন এই স্ক্রিনটা এখানে ফাঁকা হয়ে গেছে না, এখন এখানে ডান দিব, এই যে উপরে সেভ বাটন আছে সেভ দিব, তাহলে এটা এক্সিস্টিং ভিডিওতে সেভ হয়ে যাবে এবং লাস্টের পার্টটা থাকবে না। আর কোনো ভিডিও যদি এরকম হয় যে মাঝখান থেকে কাটতে হবে, ভিডিও আপলোড করা শেষ, অনেক ভিউ হয়ে গেছে, আর ভিডিওটা রিমুভ করতে চাচ্ছি না, বাট মাঝখানে আইন হওয়া আমাকে এটা নিয়ে একটু কাজ করতে হবে, তো এটা কীভাবে করতে পারি এই টুল দিয়ে? আমি চাচ্ছি যে এই ভিডিওর 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত রিমুভ করে দিব। 1 মিনিটের এখানে মাউসটা হোভার করে ক্লিক করলাম, দেখেন একটা লাইন চলে আসছে, আর এখানে একটা স্পিড বাটন আছে, স্পিড বাটনে ক্লিক করলাম, এই যে লাইন 1 মিনিট থেকে 1.5 মিনিট, আমি এখানে 30 সেকেন্ডসে এখানে চলে আসলাম, ক্লিক করলাম, আবার লাইন, আবার স্পিড,
এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই লাইনের মধ্যে একটা ক্রস বাটন চলে আসে, যদি ক্রস করি এই দুইটা সেকশন তখন একসাথে হয়ে যাবে এবং এটা ডান দিলে এক্সিস্টিং ভিডিওতে সেভ হবে, এবার আবার সেভ দিতে হবে। তো যদি কখনো প্রয়োজন হয় এই টুলটা ইউজ করে দিতে পারবেন। পাশে আছে অডিও, যেটা পছন্দ হয়, হ্যাঁ টোটালটাই এখান থেকে সেটা অ্যাড করা যাবে। খুব বেশি অপশন নাই, অল্প কিছু অপশন আছে। এখানে তিনটা পার্ট আছে, র্যাঙ্কিং ফ্যাক্টর, এই যে এন স্ক্রিন কার সাবটাইটেল, কপিরাইট ক্লেম আছে, থার্ড পার্টি ক্লেম আছে কোনো? না থাকলে তো এডিট করতে কথা না, দেখুন লিখে দিবেন। এখানে দুইটা পার্ট আমরা একটু দেখে আসি আগে। প্রথমে যাই অ্যানোটেশনটা, এন স্ক্রিনটা পরে আসি, প্রথমে অ্যানোটেশনটা দেখি। এন স্ক্রিন থেকে ব্যাক করেন অ্যানোটেশনে, একটা ভিডিওর উপর বিভিন্ন স্টিকার দেখতে পাই, সেগুলো অ্যানোটেশন। যেমন স্যাম্পল যদি দেখাই, এবং এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করা হয়। এই যে দেখেন ভিডিও চলতেছে, এখানে একটা স্টিকার, এটা র্যাঙ্কিং ফ্যাক্টর কাউন্ট হলো আমি অন্য একটা ভিডিওকে প্রমোট করতেছি এখানে। আলটিমেটলি কোথায় যাচ্ছে? youtube.com এ না, এখানে সাবস্ক্রাইব বাটন রাখছি। এবং এটা বাটনে যেটা হয়, সবাই শুধু অ্যাবিউজ করে এই প্ল্যাটফর্মটাকে, মানে এটা মিস ইউজ করতেছে কন্টিনিউস। কীভাবে? এখানে বসা আছে, এখানে বসা আছে, এখানে বসা আছে, যে ভিউ বাড়ানো রাইট, এটা খুব কম বসান এবং সাইডে বসান, ভিডিওর মাঝখানে কখনো যেন না, দরকারে লাস্টে বসান। এবং সেখানে দেখেন একদম নিচে আমি কিছু বসাচ্ছি, মোর ভিডিওস আর কামিং, সাবস্ক্রাইব নাও, লাইক করো, শেয়ার। আলটিমেটলি এটা ক্লিকে বললাম, বাট তার চোখের সামনে আছে যে আমি তাকে লাইক করো, শেয়ার করো। এটা সাবস্ক্রাইব এখান থেকে করতে হবে না, বাট ক্লিকে বলে না, আলটিমেটলি তাকে এখানে যা করতে হবে। এখান থেকে আমরা সেই সিস্টেমগুলো করে দিচ্ছি, একজন ট্রাফিক অন্য একটা ভিডিওতে অ্যাকশন করার জন্য তাকে এক্সপ্যাক্ট করি, এটাই হচ্ছে অ্যানোটেশন। আর এখান থেকে দেখেন অ্যানোটেশন টেম্পলেট দেওয়া আছে মাল্টিপল, এখানে
আপনি এন্ড স্ক্রিনে আছেন আমি এখানে সেট করি সাবস্ক্রাইব এবং এই সাবস্ক্রাইব বাটনটা উপরে রাখলাম এটা টেমপ্লেটটা কিরকম হবে এটা কি নরমাল যাবে নাকি ইমপ্যাক্ট যাবে ইমপ্যাক্ট দিলে দেখেন একটা 3D মোড চলে আসে হ্যাঁ হ্যাঁ কোথায় এখানে এটার সাইজ বাড়াবো এই যে এখানে দেখেন স্যার 13 এটা আমি বাড়া দিলাম 16 এটার কালারটা কি হবে উপরে কালারটা এটা আমি ব্ল্যাক আছে ঠিক আছে আর টেমপ্লেটটা পেছনে টেমপ্লেট কালারটা কি হবে ট্রান্সপারেন্ট দিবেন এবং এখানে সাদা করে দিবেন না কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে ট্রান্সপারেন্ট করলে করতে পারেন অথবা রেড কালার দিলে রেড কালার করতে পারেন আমি ট্রান্সপারেন্ট দিচ্ছি আচ্ছা নিচে আসে লিঙ্ক দেখেন এটা কখন থেকে স্টার্ট হবে ডেফিনেটলি 10 সেকেন্ডস পরে এটা স্টার্ট করবেন এই যে এখান থেকে স্টার্ট করেন 10 সেকেন্ডস 00 এবং ভিডিও শেষ হচ্ছে একদম ফুল ভিডিও দিলে ফুল ভিডিও আর যদি ম্যানুয়ালি না বসায় এই যে এখানে ইয়া করতে চান ট্র্যাক করে বসান এখানে টান দিলাম এবং এটা ফুল ভিডিওতে থাকবে এটা 15 সেকেন্ড বেশি হচ্ছে আমি 10 সেকেন্ডস করলাম সাবস্ক্রাইব লেখছি বাট এটার লিঙ্ক তো বসাতে হবে দেখেন লিঙ্ক নামে একটা বাটন আসছে স্যার এই লিঙ্কটা কোথায় বসাবো আমি চ্যানেলে যাচ্ছি এই যে উপরে মাই চ্যানেল আমাদের তো ট্যাবে চ্যানেল লিঙ্কটা এখান থেকে নিয়ে আসছি সিলেক্ট করলাম এখানে যদি এমবেডেড লিংকটা দিয়ে দিই না এখানে এমবেডেড লিংক না তো আমি সরাসরি চ্যানেল প্রমোট করব এখানে চ্যানেলকে প্রমোট করব এবার আমরা এখানে সেভ অ্যাপ্লাই চেঞ্জেস এবার ভিডিওতে যাচ্ছি এবং 10 সেকেন্ডস পর দেখেন আমার এখানে পপ আপ চলে আসে সাবস্ক্রাইব নামে একটা এবং এখানে যদি ক্লিক করি আলটিমেটলি কোথায় যাবে আমার চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করতে হবে এটা খুব বেশি অ্যাড করবেন না একটা দুইটা সাইডে তাও আবার এবং রিসেন্ট ভিডিওগুলো দেখবেন রিসেন্ট ভিডিওর যে স্ক্রিনগুলো হয় উপরে দেখবেন যে ব্ল্যাক রাখে নিচেও ব্ল্যাক থাকে মানে স্ক্রিনটাকে ছোট করে দেয় কেন ছোট করে যাতে ভিডিওতে অ্যানোটেশন না বসে ট্রাফিককে বিরক্ত না করে উপরে সেশন অফিসে ফাঁকা যাতে এখানে অ্যানোটেশন সেট করতে পারে এখনকার অধিকাংশ ভিডিও দেখবেন যে স্ক্রিনগুলো ছোট করা উপরে কালো থাকে উপরে আর নিচে কালো রাখে হ্যাঁ শিওর আমরা অন্য একটা সেট করি নোট লিংকটা ভাই কিভাবে চেঞ্জ করব লিংকটা লিংক চেঞ্জ করবেন বলতে এই লিংকটা নিচে লিংক যে বসাইছেন না এই লিংকটা শুধু আমি চ্যানেলের লিংকটা এখানে বসা দিচ্ছি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিংকটা এই যে কপি করলাম কপি করে এখানে বসা দিয়েছি এতটুকু অন্য একটা দেখি আমি আরেকটা নিলাম এখান থেকে আরেকটা নিলাম নোট নোটের স্ট্রাকচারটা দেখেন এরকম নোটটা এই পাশে রাখবো আমার সিমিলার টাইপের আরেকটা ভিডিও আছে ডিজিটাল মার্কেটিং আরেকটা ভিডিও আছে এখানে লিখলাম নেক্সট এটা সিম্বল দিলাম আচ্ছা এটার সাইজটা বড় করলাম 16 এটা ট্রান্সপারেন্টই রাখবো আপনারা এখান থেকে কালার দিতে পারেন ইচ্ছা ট্রান্সপারেন্ট দিলাম এটা কত টাইম থাকবে ফুল টাইম ড্র্যাগ করলাম এখানে টাইমটা টান দিয়ে ড্র্যাগ করলাম এই এখানে আর অন্য ভিডিওর লিংকটা বসাতে হবে যেহেতু নেক্সট দিছি তার মানে আমার অন্য একটা ভিডিওর লিংক এখানে ডিজিটাল মার্কেটিং এর এই যে একটা ভিডিও আছে এই লিংকটা কপি লিংক অ্যান্ড পেস্ট সিলেক্ট করলাম লিংকসে যাচ্ছি এখানে বসা দিলাম বসা দিয়ে এখানে বললাম যে ওপেন লিংক ইন এ নিউ উইন্ডো এই লিঙ্কে ক্লিক করলে অন্য কোনো উইন্ডোতে ওপেন হবে অন্য কোনো ট্যাবে সেভ অ্যাপ্লাই চেঞ্জেস এবার এখানে যাচ্ছি রিলোড দিই এই দেখেন সাইড বারে এই যে একটা সাবস্ক্রাইব এই যে নেক্সট নামে একটা বাটন চলে আসছে এবং নেক্সটে যদি ক্লিক করি আলটিমেটলি কোথায় যাবে আমার অন্য একটা ভিডিওতে প্রমোট হয়ে যাচ্ছে
একই ভাবে আপনারা যদি একদম নিচে সাইডে বসাতে চান আর একটা টেমপ্লেট নেন বসাতে পারবেন। এই তো অ্যানোটেশন, যে অ্যানোটেশন যত ইচ্ছা বসান। তবে হ্যাঁ, সাবস্ক্রাইবার একটা ইস্যু, যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান ভিডিওতে অ্যানোটেশন কম ইউজ করবেন এবং ভিডিওর সাইডগুলোতে বসাবেন, তখন ভিডিওর মাঝখানে বসাবেন। আর যদি ভিডিওর মাঝখানে বসাতে চান তাহলে একদম লাস্টের 10 সেকেন্ডে বসাবেন, আগে কখনো বসাবেন। যদি নিচে দিতে চাই, আমি যেভাবে বসাইছি যদি এইভাবে দিতে চাই, তাই না? খুব সিম্পল আসছি, তা খুব সিম্পল। আরেকটা নিলাম, এটা ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে দেন। এবার এখানে লিখি মোর ভিডিওস আর কামিং, এই যে স্পেস দিচ্ছি, এরপর সাবস্ক্রাইব নাও, চলে আসতেছে। আবার স্পেস দিচ্ছি, এবার দিলাম লাইক কমেন্ট শেয়ার, বুঝে মিলাই দিচ্ছি বুঝে। এবং এটা ক্লিকেবল রাখবো না, এটা ট্রান্সপারেন্ট রাখবো যাতে পেছনে ব্যাকগ্রাউন্ডও দেখা যায়, বাট তার সামনে রয়েছে যে লাইক কমেন্ট শেয়ার করতে বলতেছে। এবার সেভ দেন, এটা দেখাবো। আচ্ছা, এবং এটার একটা বড় ফিচার যদি দেখেন আপনারা, যে ইয়ার সংগুলো শোনেন না, জুট বক্সে যে সংগুলো শোনেন, এখানে সার্চ করলাম আপনার এসডি বর্মন, এই দেখেন অ্যানোটেশনের ব্যবহারগুলো কীভাবে করতেছে এরা, এই যে দেখেন ক্লিকেবল ক্লিকেবল। এবং অ্যানোটেশন যদি বন্ধ করি, একটাও ক্লিকেবল না, তাহলে উপরে যে একটা ইমেজ, ইমেজটাকে তারা পরে অ্যানোটেশন সেট করছে। এবং মজার বিষয় হলো দেখেন, যেখানে ক্লিক করি সেখানেই অডিও স্টার্ট হচ্ছে, হ্যাঁ না? এটাকে তাহলে কীভাবে করলো, যেখানে ক্লিক করি সেখানে অডিও এবং একই ভিডিওতে ওপেন হচ্ছে। এটা যে ওপেন নিউ উইন্ডো না, ওপেন ক্লিক না করলে তো এখানে ওপেন হবে এইটাতে, এটাতে তো এখানে দেখেন যেখানে স্টার্ট করি সেখানেই যাচ্ছে, এখানে চলে আসে দেখেন, এখানে ক্লিক করলে একদম ফার্স্টে চলে আসে, একই ভিডিওতে আসে, একই ভিডিওতে আসে, একই ভিডিওই তো, মানে এর মানে 20টা গান একসাথে এডিট করছে। বাট আমি যখন এখানে ক্লিক করব সেখানে তো আসবে, বাট এখানে তো বোঝা যাবে না, যেমন কারণ এই সংটা কোথায় স্টার্ট হয়েছে তো বোঝাটাও, এখানে ক্লিক করছি দেখে এখানে আসে, স্টার্ট হচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল আসবে আগে এখানে, যেটা ক্লিক করি ওখান থেকে পাবে। তার মানে কি ইন্ডিভিজুয়াল কন্টেন্ট এটা না, সবগুলো কন্টেন্ট একসাথে এডিট করা, একসাথে এডিট করা, যে গানের কোন গানটা বাজতো সেটা বোঝা যাবে ক্লিক করলে। হ্যাঁ হ্যাঁ সেটাই, আমি মনে করেন এখন এটা শুনতে চাচ্ছি প্রেম জীবনার, এখন এখানে আমি এখানে প্রেম জীবনা খুঁজবো কোথায় আছে, না এখানে ক্লিক করলে প্রেম জীবনা শুরু হয়ে যাচ্ছে, সেটা এরকম। এটা ওই অ্যানোটেশন দিয়ে করা, বাট এখানে একটা এক্সট্রা ট্রিক্স আছে, দেখেন এখানে টাইম আছে না, এই যে টাইম আছে, এই ভিডিওটাই মনে করেন আমি কয়েকটা ভার্সন করবো, যেখান থেকে স্টার্ট হবে সেই টাইমটা সেট করে দিব। আমি এই ভিডিওতে যাচ্ছি, আমি যেখানে ক্লিক করি লিংক কি চেঞ্জ হয় উপরে, যেখানে ক্লিক করি লিংক কিন্তু চেঞ্জ হয় না, বাট আমি চাচ্ছি যে 2 মিনিটের সময় আলাদা লিংক ক্রিয়েট হবে, অথবা 1 মিনিট 10 সেকেন্ডের সময় আলাদা লিংক ক্রিয়েট হবে। কোথায় একটু নিচে আসি, শেয়ার, এই যেখানে একটা অপশন রয়েছে স্টার্ট অ্যাড, এই বড় লিঙ্কটার শর্ট লিঙ্ক হলো এটা, যখন আমরা স্টার্ট অ্যাড দিচ্ছি 10 সেকেন্ডের জন্য আর একটা লিংক ক্রিয়েট হচ্ছে। এবার যদি এখানে যাই দেখেন, সার্চ করলে ওইখান থেকে স্টার্ট হবে, তোমার 10 সেকেন্ড থেকে স্টার্ট হবে, তাহলে আমরা যখন বসাবো এখানে কী করবো, এই লিঙ্কটা বসাবো, 10 সেকেন্ডের লিঙ্কটা বসাবো, এবং এখানে লিখে দিব 10 সেকেন্ডস, 1 মিনিট 10 সেকেন্ডস। তাহলে এটা যদি ম্যানুয়ালি একটু করি, সবগুলো ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম ডিলিট করলাম,
আমি এখানে সেট করলাম, এটা হলো ডিজিটাল মার্কেটিং, এটার স্ক্রিনটা বড় করি, নর্মালি যাবে। এটার টেমপ্লেট সাদা দিলাম, অথবা এটা এটা সাদাই থাক, এটা ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা, আর এবার এই কন্টেন্টে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং স্টার্ট হয়েছে কোথায়? এইখান থেকে স্টার্ট হয়েছে। এটার জন্য একটা লিঙ্ক লাগবে, লিঙ্কটা কই পাচ্ছি? এই যে 5 সেকেন্ডস, একটা লিঙ্ক, এই যে 5 সেকেন্ডস, 5 সেকেন্ডস সিলেক্ট করলাম। এইটার জন্য লিঙ্ক হবে 5 সেকেন্ডস, এবং এখানে লিখে দিতে হবে 5 সেকেন্ডস। সেভ দিলাম, আরেকটা নিচ্ছি নোট, এটার জন্য একটা সেট করি। এরপরে কি স্টার্ট হচ্ছে? এরপর চলে আসতেছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। নিজে আমি এটার জন্য একটা ট্যাব নিব, মনে করি এটার জন্য ট্যাব নিলাম, এটা একটু বড় করে দিলাম। এবং এটার জন্য লিঙ্ক ক্রিয়েট করতে হবে একইভাবে। এখান থেকে স্টার্ট হবে, এই যে দেখেন 11 সেকেন্ডের জন্য লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এটা সিলেক্ট করলাম, এর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখলাম। লিঙ্কে যাচ্ছি, এখানে যে এখানে 11 সেকেন্ডস লিখে দিচ্ছি। আর এই কন্টেন্টটা ফুল টাইম থাকবে, এটা ফুল টাইম থাকবে। এইভাবে আপনি পুরো পুরো ভিডিওতে সাজা রাখেন, এই কিছুতে তাছাড়া কিছুই না। এখন ইন্টার এটা রিলোড দিই, দেখেন অ্যাডভান্সে ক্লিক করলে অ্যাডভান্সে স্টার্ট হচ্ছে, ডিজিটাল হয়ে গেলে ডিজিটাল থেকে স্টার্ট হচ্ছে। এই তো অ্যানোটেশন, খুব পাওয়ারফুল একটা সেকশন ভিডিওর জন্য। একটা ছোট কোশ্চেন, হ্যাঁ মানে আর স্ক্রিনে কি রয়েছে? ওই 1 ঘন্টা পরে শুধু ইমেজটাই ছিল। হ্যাঁ, যে কোনো এডিটর করতে পারবে। হ্যাঁ, ইউটিউব অ্যাপসে তো অ্যানিমেশন দেখা যায় না। কোথায়? ইউটিউব অ্যাপসে এটাতে আসছে, এটাতে আসছে ভাই, এটাতে আসছে। সি এখানে একটা নতুন সেশন নিয়ে আসলো, এর স্কিন। এটা কেন নিয়ে আসলো? এটা রিসেন্টলি আসছে, মাসখানেক হলো। অ্যানোটেশনটা শুধুমাত্র ডেস্কটপ ইউজার দেখতে পারবে, মোবাইল ডিভাইস ইউজার এটা দেখতে পায় না। এই জন্য মোবাইল ডিভাইস ইউজার তো অনেক বেশি এই মুহূর্তে, ভিডিও মোবাইল ডিভাইস থেকে অনেক বেশি হচ্ছে। সো ভিউ অনেক বেশি হচ্ছে, তো এই জন্য নতুন একটা সেকশন এন্ড স্ক্রিন। আমরা এন্ড স্ক্রিন দুইটার জন্য করতে পারবো, মোবাইলের জন্য, ডেস্কটপের জন্য। এবং এটা একটা ড্রব্যাক্স হলো, হয় এটা করেন হয় ওটা করেন, যে কোনো একটা করতে হবে, একটা ভিডিওতে একটাই করতে হবে, না এন্ড স্ক্রিন না অ্যানিমেশন। এন্ড স্ক্রিনগুলো আপনি দুইটাই পাচ্ছেন, দুইটা ডিভাইস ইউজারই পাচ্ছেন। আর এটা এটা হলো যেখানে ইচ্ছা স্টার্ট করতে পারবেন, বাট এটা হলো একদম ভিডিও যত মিনিটই হোক লাস্টের 20 সেকেন্ডস আগে আসবে। 2 মিনিট হলো লাস্ট 20 সেকেন্ডস, ভিডিওটা যদি 20 সেকেন্ডসের হয় তাহলে 20 সেকেন্ডস। ডেফিনেটলি দুটোই আছে, সো আমাকে যে কোনো একটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এখন এন্ড স্ক্রিনকে ক্লিক করলাম, এবং এন্ড স্ক্রিনে যাওয়ার আগে আপনাকে বলতে হবে যে আপনি কি অ্যানোটেশনে যাবেন নাকি পিয়াতে যাবেন, এন্ড স্ক্রিনে যাবেন, তাহলে এটা আনপাবলিশ করেন। তাহলে আমাকে অ্যানোটেশনটাকে আনপাবলিশ করে তারপর এন্ড স্ক্রিন সেট করতে হবে। তো লাস্ট লাম একটু ওয়েট করেন। এখানে দেখেন অ্যাড এলিমেন্ট নামে একটা সেকশন আছে, কি বলতেছে? ভিডিও প্রমোশন, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটন প্রমোশন, চ্যানেল প্রমোশন, অন্য কোনো চ্যানেলকে প্রমোট করার জন্য, আর লিঙ্ক প্রমোশন মানে অন্য কোনো এক্সটার্নাল ওয়েবসাইটকে প্রমোট করার জন্য আমাকে সেকশন দিয়েছে। আমি এখানে প্রথমে ভিডিওতে দেখাচ্ছি,
ভিডিওতে ক্লিক করলে আবার তিনটা সেগমেন্ট দিচ্ছে, কি প্রমোট করব, আমার রিসেন্ট আপলোড ভিডিওগুলো প্রমোট করব, সিলেক্ট করি ক্রিয়েট এলিমেন্ট, এই পাশে দেখেন একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবং এটা যদি লাস্ট 20 সেকেন্ডস আপনি বলেন যে না লাস্ট 10 সেকেন্ডস এটা আসবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইম টেবিল হতে পারবেন, সর্বোচ্চ 4টা অ্যাড করতে পারবেন, একটা অ্যাড করলাম এরকম আরও 3টা পারব। সাবস্ক্রাইব বাটন একটা নিয়ে আসি, এই পাশে দেখেন সাবস্ক্রাইব বাটন চলে আসতেছে। এবার এটাকে আমি একটু সেভ দিয়ে চেক করে দেখি, আমি সেভ দিলাম, লাস্টের দিকে যাই একদম, এই যে দেখেন দুইটা স্ক্রিন চলে আসে, তার মানে একটা ভিডিও থেকে অন্য একটা ভিডিও প্রমোট হচ্ছে, একটা ভিডিও থেকে আমার সাবস্ক্রাইব করার জন্য একটা লোগো প্রমোট হচ্ছে, এটাকে বলছে এন স্ক্রিন, যেটা দুই ডিভাইসের জন্য ইউজ করা হচ্ছে, এবং এটা ভিডিও লাস্টে আসে। এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা ইউজ করবেন, লোকেশনে যেমন আপনার সাবস্ক্রাইবের বাটনটা আমরা আমি সিলেক্ট করে দিচ্ছি ওপেন নিচে, হ্যাঁ বাট এখান থেকেই করতে হবে, এটা এখান থেকেই করতে, এই যে এখানে ক্লিক করলে হয়ে যাবে, মানে তো আমার চ্যানেল আছে তো সাবস্ক্রাইব করতে হবে, অন্য কেউ এখান থেকেই করতে হবে। পরের সেকশন আসি, কার্ডস, কার্ডসটা কি, একটা ভিডিওতে সর্বোচ্চ 5টা কার্ড অ্যাড করতে পারবো, আর এখানে কার্ডসের টাইপ আছে কি প্রমোট করবেন একটা ভিডিওতে, ভিডিও নাকি প্লেলিস্ট অথবা চ্যানেল অথবা ডোনেশন ফান্ড ক্রিয়েট করবেন অথবা ফান্ড তুলবেন, পোল ক্রিয়েট করতে চান, লিংক প্রমোট করবেন, কি করতে চান আগে থেকে সিলেক্ট করেন। আমি বললাম ভিডিও প্রমোট করতে চাই, কোন ভিডিওটা প্রমোট করবো, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দেন অথবা একটা প্লেলিস্ট সিলেক্ট করে দেন, আমার প্লেলিস্টটা এখন যাইনি প্লেলিস্ট দেখবো, আমি এখানে একটা ভিডিও প্রমোট করলাম, দেখেন এখানে বলতেছে 1 of 5 একটা ক্রিয়েট করছে, এরকম আরও 4টা পারবো একটা ভিডিওর ভিতরে, এই ভিডিওতে কী দেখাচ্ছে, এখন যদি ভিডিওতে যাই উপরে দেখেন একটা অপশন আসতেছে না, এই যে এটা হলো কার্ডস, একটা ভিডিওর ভিতর অন্য একটা ভিডিও প্রমোট করার কার্ডস, একটা ভিডিওর ভিতর অন্য একটা ভিডিও, এরকম 5টা ভিডিও আমরা পিকচার আকারে নিয়ে আসতে পারবো, এবং সেটা ভিডিওর উপরে চলে আসতেছে, এবং এটা দুই ডিভাইস মোবাইল এবং ডেস্কটপ দুজনে দেখতে পারবে, একটা চ্যানেল আমরা যখন যাচ্ছি একটু শিখে রাখেন, আমরা যখন এখানে যাচ্ছি এই পাশে দেখেন আমার একটা মেনু পপ আপ হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম এই যে পপ আপ বলে, এটার নাম কি দেখছিলাম না, এটা দেখিনি আমরা, এটা এই লোগোটাও দেখিনি, এটা ফিচার কোনো দেখাইনি আমি, আচ্ছা 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 এটা দেখাচ্ছি তাহলে, ফিচার কন্টেন্টটা হলো যে একটা চ্যানেলে যদি একবার সেট করি প্রত্যেকটা ভিডিওতে এই ফিচার কন্টেন্ট প্রমোট হবে, ফিচার কন্টেন্টটা কি আপনার লেটেস্ট ভিডিওটাকে প্রমোট করে দেবে, এটা 15 সেকেন্ডসের জন্য আসে এবং একবার সেট করতে হয় প্রত্যেকটা ভিডিওতে আসবে, এবং এখানে দেখেন যখন কোনো কার্ড অ্যাড করব ওই ভিডিওতে ফিচার কন্টেন্ট কাজ করে না, কনফ্লিক্ট করবে, ফিচার কন্টেন্ট একবার অ্যাড করলে সব ভিডিওতে আসবে চ্যানেলে যত ভিডিও আছে, বাট কার্ড তো ম্যানুয়ালি প্রত্যেকটা ভিডিওতে সেট করতে, তাই না, এই যে ম্যানুয়ালি সেট করতেছি না প্রত্যেকটা ভিডিওতে, যে ভিডিওতে কার্ড অ্যাড করব সেই ভিডিওতে ফিচার কন্টেন্ট আসবে না, যেমন এখানে 15 সেকেন্ডস পরে এটা আসার কথা ছিল বাট এটা আসেনি, এটা আসেনি কারণ এই যে কার্ড দেওয়া আছে, সো এটা একটু মাথায় রাখবেন, যদি আপনি এখন প্রমোশনটা কার্ড দিয়ে করতে চান তাহলে কার্ড, যদি ফিচার কন্টেন্ট দিয়ে করতে চান ফিচার কন্টেন্ট, আর ফিচার কন্টেন্ট যেহেতু দেখিনি আমরা দেখব, ওকে লাস্ট অপশন এখানে আছে সাবটাইটেলস, অলরেডি ক্রিয়েট করা আছে একটু রিমুভ করেছি, আহ
সাবটাইটেল, সাবটাইটেল এই যে একটা ভিডিওর ভিতরে যেখানে সিসি বাটন চলে আসে না, এবং সাবটাইটেল একটা স্ট্রং র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট হয়। এখান থেকে যাই অ্যাড এ নিউ সাবটাইটেল, এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হচ্ছে, কোন ল্যাঙ্গুয়েজ হবে, এখানে বাংলা সেট করতে হলে বাংলাও আছে, তো গুগল তো বাংলা পড়েই না, তো র্যাঙ্কিং ফ্যাক্টর তো ইংলিশ হওয়া উচিত, তো আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চাই দিব। এবং সাবটাইটেল সেট করার জন্য এখানে আমাকে গুগল চার টাইপের অপশন দিয়েছে, আপনার কাছ থেকে আগে থেকে স্ক্রিপ্টটা বানানো আছে এবং সেই স্ক্রিপ্টটা নোটপ্যাডে সেভ করেন তারপর আপলোড করে দেন, যদি আপলোড করে দেন গুগল তার নিজের মতো করে সেটা সেভ করে নেবে, এবং অনেক ভিডিওতে দেখবেন কথা যাচ্ছে বা সাবটাইটেল মিলতেছে না, এই সমস্ত মার্কেট একটু লেজি টাইপের, কারণটা কি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেকটা সেকেন্ডস মিলে দিতে হবে আপনাকে, আর যেহেতু র্যাঙ্কিং ফ্যাক্টর তারা শুধু আপলোড করে রাখতেছে, কারণ স্ক্রিপ্টটা যে যাচ্ছে তাদের ডাটা বেঁচে, এটা করবো না, এটা হচ্ছে ট্রান্সক্রাইব, ট্রান্সক্রাইবটা কি শুনতেছি লিখতেছি, লেখার সময় অটো পজ হয়ে যাচ্ছে ভিডিওটা, এটা ট্রান্সক্রাইব, বাট আমরা শিখবো এইটা, এটাই ওয়ার্ল্ড চল সিসি, এটার নাম হলো ক্লোজ ক্যাপশন। এবার ভিডিওটা আমি এখান থেকে শুনবো আর এটা স্টেপ বাই স্টেপ এখানে আসবো, এই যে পাশে অপশন দিচ্ছে একটা এডিটর আর নিচে টাইমলাইন বার দিচ্ছে টাইমটা মেলানোর জন্য, যদি আগে থেকে স্ক্রিপ্ট থাকে আপলোড করে দেন, কারণ লিখতে হবে, লেখাটা ঝামেলা, এসআরটি ফাইল অথবা টিএক্সটি ফাইল যে কোনো একটা করলে চলবে, একটা করলে চলবে, আমি এখান থেকে স্টার্ট করি, My name is Jasmine, and I'm going to be taking you. Hi. My name is Jasmine. Okay. Already should have seen. Hi. Comma dilam. Jasmine. এবং এটা প্লাসে ক্লিক করলাম দেখেন স্ক্রিনে চলে আসছে, এটা কোন জায়গা থেকে কত টাইম নিয়েছে এখান থেকে শুনি, আবার একটু ব্যাক করি, My name is Jasmine, এটা একটু বলতে সময় নিচ্ছে না, 3 সেকেন্ডস টাইম নিচ্ছে, Miss Jasmine, and I am, তারপর এখান থেকে শুরু হবে, এই যে প্লাস, প্রত্যেকটা টাইম সে মিলে দিচ্ছে না, টাইম পাওয়া কষ্ট করলে, র্যাঙ্কিং ফ্যাক্টর এবং ইউজার ফ্রেন্ডলি কেন, ট্রাফিক এই যে টেক্সা পড়তে পারতেছে, যারা সাবটাইটেল ভয়েসটা বুঝবে তারা সাবটাইটেল দেখবে, আর অন্য ল্যাঙ্গুয়েজের পিপলরা সাবটাইটেল দেখতে পারতেছে, একটা ফ্যাক্টর যে প্রত্যেকটা এটা তো ইউটিউবে ডাটা বেসে না, আমরা টেক্সট সাবমিট করতেছি, টেক্সটের তো কিওয়ার্ড থাকবে যেটা একটা ডাকিং ফ্যাক্টর, আর গুগল এই টেক্সট গুলো রিড করে, And I'm going to be taking you to this exciting new same. And I'm taking you to this exciting new world of this. আবার প্রথম থেকে যাই এখানে, Hi, my name is Jasmine, and I'm going to be taking you to this exciting new world of digital marketing. এখান থেকে আরো যাবে কারণ আমি এখানে ডিজিটাল মার্কেটিং এ টেক্সট সেট করব, পুরো কনসেপ্ট ইয়াটা রেডি হয়ে গেলে যে পাবলিশ, এন্ড 4 মিনিটের ভিডিও বসে বসে না, তো ডেফিনেটলি কোয়ালিটি ফ্যাক্টর, আমি আবার বলি কোয়ালিটি ফ্যাক্টর, যদি দরকার হয় সময় লাগবে তাও এটা করেন, তাহলে একটা মুভির জন্য কত দিন লাগবে,
মুভির জন্য তো আপনার মতো ডিজিটাল মার্কেটে তারা টিমে রাখছে, মাসে তারা 20,000 টাকা স্যালারি দিচ্ছে, কত বুঝতে পারছেন? আপনার কাজই তো এটা, আর আপনি যদি জব করবেন বাট নিজের জন্য কাজ করবেন না, মানে জব করবেন একজন ডিজিটাল মার্কেটে যখন ইউটিউবে কাজ করবেন, আপনি তো অফিসে এটাই করবেন নাকি? আপনি স্যার বলছে আর নিজের জন্য তো করবেন না। আচ্ছা আমরা শুধু নিজের জন্য ইয়া করি, হ্যাঁ মুভি ডাউনলোড করি, তারপর সাবটাইটেল আলাদা হবে, ওইটার মুভিটা আলাদা হবে, ইউটিউবের টাইপ হবে না, আমি বলছি ওটা ম্যাচ করে কিভাবে তাহলে আমরা আরেকটা ফাইল, ও আচ্ছা ওইটা তো যে মিডিয়া ফাইলে একটা ইয়া আছে নিয়ে এসে আবার ড্র্যাগ করে ইয়াতে ছেড়ে দিচ্ছি, যখন মিডিয়াটা বানানো হয়েছে তখনই ওইভাবে কিছু ফাইল সেটআপ দেওয়া আছে, মনে করেন কেম প্লেয়ার একটা তো মিডিয়া এইটা আগে থেকে সেটআপ দেওয়া আছে, আর ওই এসডব্লিউএফ এর আগে থেকে ফরম্যাট ওইভাবে বানানো আছে, ওটা আলাদা ইস্যু, বাট ইউটিউবের টাইপ Hi, my name is Jasmine, and I'm going to be taking you into this exciting new world of digital marketing. Okay, আমরা একটা টুল দেখবো basically. এখানে এন স্কিন সেট করলাম, কার্ড সেট করলাম, তো এন স্কিন এই কার্ড সেট করার জন্য দেখেন আমি ওই যে একটা এক্সাম্পল দেখালাম যে প্রাণের, আমার সেম ট্যাম্পলেটগুলো প্রত্যেকটা ভিডিওতে বসাতে হচ্ছে, এখানে যে ট্যাম্পলেট আছে এই যে ট্যাম্পলেট এই ট্যাম্পলেট এই ট্যাম্পলেট দেখেন নিচে একটা ট্যাম্পলেট আছে, প্রত্যেকটা ভিডিওতে আমি সেম ট্যাম্পলেট বসাচ্ছি, আমাকে বারবার ক্রিয়েট করতে হচ্ছে না, প্রত্যেকটা ভিডিওতে যা যা আমাকে ক্রিয়েট করতে হচ্ছে, দেখেন সেম কন্টেন্ট সব জায়গায় এবং সেম স্টাইল সেম সাইজ সেম লেখা, টাইম কনজিউমিং না, প্রত্যেকটা ভিডিওতে যা যা আমাকে সেট করতে হচ্ছে, যেহেতু টাইম কনজিউমিং এটা হ্যাক করা হয়, যেহেতু টাইম কনজিউমিং এটাই বেসিক্যালি টুল দিয়ে করা পসিবল, এই কাজগুলি টুল দিয়ে করা পসিবল, তো এরকম একটা টুল মার্কেটে ইউজ হচ্ছে এখন, যে শুধু কপি পেস্ট করবো, যে এইটা কপি করে অন্য একটা ভিডিওতে বসাবো, এটা কপি করে অন্য একটা ভিডিও বসে দেবো, এটা কপি করে অন্য একটা ভিডিও বসা দেবো, কারণ এইটা এটা তো সব ভিডিওর জন্য কমন থাকবে না, আর এইটা তো কমন থাকবে, শুধু টেক্সটগুলো চেঞ্জ হবে লিঙ্কটা চেঞ্জ হবে, এরকম একটা টুল যেটা ক্রোমের এক্সটেনশন, এটার নাম হলো টিউব বাড়ি, হ্যাঁ ফ্রি একটা করতে দিবে, মানে একটা অ্যানোটেশন কপি করে অন্য একটাতে বসাতে পারবেন, যদি পেইডে যান একটা কপি করে 100 ভিডিওতে বসাতে পারবেন, এটা হলো পেইড, সবগুলি পেইড, এরা ফ্রিতে কিছু অপশন দিচ্ছে শুধু আপনাকে প্র্যাকটিসটা করার জন্য এবং যাতে টুলের প্রতি আপনি একটু ভালোবাসা চলে আসে, এই জন্য ফ্রি প্যাক অপশন রাখে এরা, তো আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিলাম, এটা কাজ কীভাবে করে একটু দেখি, প্রথমে যে কাজটা করতে হবে চ্যানেলে এটা লিঙ্ক করা নিতে হবে, এটা ক্রোমে অ্যাড করানো আছে আমার, অ্যাডেড অলরেডি আছে, এই যে টিউব বাডির বাটন এখানে আছে, যদি কোনো চ্যানেলে যায় এখানে টিউব বাডির লোগো চলে আসবে, এই যে লোগো এখানে ক্লিক করলে এই চ্যানেলে এখানে একটা অপশন চলে আসবে কানেক্ট চ্যানেল, চ্যানেলটা এখানে কানেক্ট দিয়ে দিব, এই যে এখানে আমার অলরেডি কানেক্ট করানো এবং লেখা আছে স্টার্টার, এবং এই টুল কী কাজ করে দেখেন এখানে মাল্টিপল ফিচার আছে, মাল্টিপল ফিচার আছে, এবং আমরা যাবো হলো ভিডিওতে, ড্যাশবোর্ডের ভিডিও ম্যানেজারে যদি যাই, এই যে দেখেন এক একটা ভিডিওর জন্য পাশে সেকশন রয়েছে, টিউব বাডির লোগো আসছে, আমরা কি অ্যাড করছিলাম এইখানে, এই ভিডিওতে আমরা ইয়া সেট করছিলাম, এন্ড স্ক্রিন সেট করছিলাম, এই একই এন্ড স্ক্রিন অন্যান্য ভিডিওতে বসাচ্ছি, এগুলো কপি করে অন্য ভিডিওতে, তো আমি এই ভিডিওটা কপি করি, যেখানে ক্লিক করলাম মাল্টিপল অপশন আছে দেখেন, অ্যানোটেশন কপি, অ্যাপ্লাই টেমপ্লেট, কার্ডস কপি, এন্ড স্ক্রিন কপি, এই টুল আপনি ভিডিও এসইওর জন্য ইউজ করবে, ইউজ করা যাবে, প্রমোট করার জন্য ইউজ করা যাবে, স্ক্যাজুয়াল করার জন্য ইউজ করা যাবে, সিন্ডিকেট ফেসবুকে পোস্ট করার জন্য ইউজ করতে দিবে, থাম্বনেল জেনারেট করতে ওরা সাহায্য করবে, এখানে মাল্টিপল সেকশন আছে টুল, তো আমি এখানে দেখাচ্ছি এন স্ক্রিনটা কপি করব, কপি কোনটা কপি করব, সাবস্ক্রাইব নাই এটা, আমি প্রথমে মোস্ট রিসেন্ট আপলোড যে ভিডিওটা ওইটাই কপি করব, এটা যদি পেইড হতো তাহলে দুইটা একসাথে করতে পারতাম, আমি একটা করতে দিব,
সিলেক্ট করলাম কন্টিনিউ আমি ফ্রিতে যেহেতু তাহলে একটা ভিডিওতে বসাতে পারবো যদি পেইড হতো তাহলে এখানে সবগুলো ভিডিও একসাথে সিলেক্ট করে দিতাম ফ্রিতে একটা ভিডিওতে কপি পেস্ট করে দিলে কন্টিনিউ সিলেক্ট করলাম স্টার্ট কপিং সেট হয়ে গেছে এবার ভিডিওতে যাচ্ছি এই ভিডিওতে বসেছিলাম Just like a newspaper, and increases your marketing efforts. It is always. Let me know if I can ever help my followers. That's all for today. That's your digital marketing. You got a most recent upload. Most recent upload video to today, naki. Today. Our a video most recent upload konta. Ita na? And ita target the most recent. So a video to ekhane promote hoye ta target ta. Our ekhane joto gula asthe. এইগুলোর সব মোস্ট রিসেন্ট আপলোড কিন্তু এইটা যা আছে সবটার এইটা তো এই টুলটা টিউব বা এই টুলটা ইউজ হচ্ছে এটা ইউজ করে দেখতে পারেন অনেক কাজে দিয়ে আমি একবারে একটা করে কাজ করতে পারবো একটা করে ফ্রিতে যদি পেইড নেন তাহলে সবগুলোই তখন একটা কপি করে সবগুলো সিলেক্ট করে বসাতে দিতে পারবো যত ভিডিও আছে এখন আমরা যেটা করতে হচ্ছে প্লিজ একটা একটা করে করতে হচ্ছে শুধু প্র্যাকটিসটা করতে হচ্ছে আমার একটা ব্রেক নেই হ্যাঁ জি আমি তো একটা বাড়তি ক্লাস নিব আপনাদের যাদের আর্জেন্ট কাজ আছে সাড়ে আটটার পর চলে যান কিন্তু আমি ক্লাস নেব একটু বাড়তি আজকে একটু শেষ করবো হ্যাঁ জানি না কখন শেষ হবে নটা হ্যাঁ আসেনি ইউটিউবের পরে